গুড মর্নিং ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিট আর পিন্টু। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করলাম, এই দেখো শোনায় কি করছে। না, মুখ কোথায়? মুখ বের করো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখন বিছানা গোছাবো, যে 7:30 বেজে যাচ্ছে, মশারিটা উঠানো হয়ে গেছে। কেমন বেবি বেবি লাগছে তো, কান কই কান কই, কান খুঁজে পাচ্ছে না। কাকে নিয়ে গেল নাকি? কান কই তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই, কম্বলগুলো গুছিয়ে নিই সুন্দর করে। আর শোনায় আমার দুষ্টুমি করা শুরু করেছে, টুপি একবার উল্টো পাল্টা পড়ছে, একবার সোজা পড়ছে, এই করছে। তো এখন আমি কম্বলগুলো সুন্দর করে সাজিয়ে রাখি, বিছানাটা না গোছানো পর্যন্ত মনেই হয় না যে কোনো কাজ করেছি। ওই জন্য আজকে ভাবলাম আগে বিছানা উঠিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি অন্য কাজ করবো। শীতকালে একটা ভারী ঝামেলার বিষয়, এই লেপ কাঁথা বের করো, গায়ে দাও, আবার গোছাও, কতটা টাইম চলে যায় বলো এই বিছানা গোছাতে গিয়ে। আর গরমকালে শুধু বালিশগুলো গোছাও হয়ে গেল বিছানা গোছানো, আর মশারিটা যদি টাঙানো হয় তো গুছিয়ে রাখো এটা, না না তা তো আর ধরো, দুটো তিনটে চারটে পাঁচটা সব কম্বল থাকে, শীতকালে কতগুলো গায়ে দেওয়া লাগে। কিছুতেই আমার কম্বলগুলো গোছাতে দেয় না। আজকে আমার সোনাই বিছানা গোছাচ্ছে, দেখো কত সুন্দর গুছিয়ে ফেলছে। আমার ছোট বালিশটা উপরে রাখো, বড়গুলো আগে রাখো। তাহলে কি করছে বলো? এবার আমার শোনা একটা, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কাজ বাজ কিছু হয়নি, শুধু বিছানাটা উঠানো হলো। তো দেখে নাও আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে পুরো। এখন যাই অন্য কাজে হাত দেওয়া যাক। তো থালা বাসন মেজে চলে এসেছি, এসে এখন নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, বাসি নাইটিটা। এবার ঘর বাড়ি ঝাড় দেবো, সোনাইকে কমপ্লেন দেবো, টুকটাক কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সোনাইকে কমপ্লেন দিয়ে দিলাম, সোনাই বসে বসে যে কমপ্লেন খাচ্ছে দেখতেই পাচ্ছ। খাওয়া বেবি, বাইরে গিয়ে খাবা? তো যাও। সোনাইকে কমপ্লেন দেওয়া হয়ে গেছে, আর আমি এখন ব্রাশটা করে নিই, কারণ এখনো ব্রাশ করিনি, মুখ ধুইনি। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আগে, তো এবার ব্রাশটা করব। তো বাইরে যাচ্ছি ব্রাশ করতে, তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলবো। সকালবেলায় উঠে কি রান্না করব কি না, তো মানে চিন্তায় আর শেষ নেই। তো ভাবলাম আজকে ডিম আছে তো ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করি, কোনোদিন খাইনি এইভাবে, আজকে ফার্স্ট টাইম খাবো, সবাই দেখি খায়, তো আমি এভাবে খাবো আজকে। তো সিম্পলি রান্না করবো, সেরকম কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না, কারণ বেশি রোজ রোজ মশলা খাওয়াটাও ঠিক না। তো আগে কি করে বলো তো, সিদ্ধ করে নেবো ফুলকপিগুলো, মানে একটু ভাপতে ফেলে দেবো, তাহলে কিন্তু গ্যাসটা কম হয়। আর মানে ফুলকপি কিন্তু প্রচণ্ড গ্যাস মানে হয়ে যায় ফুলকপি খেলে, তো এই কারণে আমি হালকা করে একটু মানে গরম মানে একটু সিদ্ধ মতো করে নিয়ে ফেলে দেবো জলটা, তাহলে গ্যাসটা একটু কম হবে। আর আমার তো গ্যাসের প্রবলেমই, তো এই জন্য এই বুদ্ধিটা করেছি। তো দেখতে থাকো তোমরা।
তো দেখো জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটছে। তো এখন আমি আলু আর ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে, একটু সিদ্ধ করেই আমি নামিয়ে ফেলবো, অনেকটা কিন্তু সিদ্ধ করব না, কারণ ঝোলের সাথে তো আবার একটু ফুটবে তো একদম গলে যাবে, অতটা সিদ্ধ করার দরকার নেই। তো এই যে তিনটে ডিম দেখছো, সোনাই আর আমি খাবো, তো দুটো এবেলা খাবো আর একটা থাকবে হাফ হাফ খেয়ে নেবো দুজন। আর এই যে মশলার মধ্যে হাফ দিয়েছি পেঁয়াজ আর রসুন 4-5টা কোয়া, আর 3টে লঙ্কা দেব না, 2টে লঙ্কাই দেবো, সোনাইয়ের জন্য তো আজহালা করবো। আর এই দেখো সিদ্ধ করে নেওয়ার পরে আমি এবার ভেজে নিচ্ছি তেলের উপরে দিয়ে। আর এই যে ডিম 3টে পোস্ট করে নিয়েছি, আমি কিন্তু পোস্ট করেই রান্না করব, কারণ আমি আবার সিদ্ধ ডিম খাই না, আর আমার সোনাই বলছে আজকে ও খাবে এইভাবে। তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে, ওই মশলা দিয়ে কোনো রকম রান্না করে রেখেছি, কোনো সেরকম বাটা মশলা টশলা কিচ্ছু দিইনি। আর এই যে ভাত দেখতে পাচ্ছো, আর ওই দেখো কালো মতো কি বলো তো, এটা বেগুন, বেগুন সিদ্ধ আমার খুব ভালো লাগে, বাড়ির বেগুন হলে তো কোনো কথাই নেই। আর হচ্ছে সোনাইয়ের এই যে আঝালা তরকারিটা, আর আমার এই ঝাল তরকারি মানে ফুলকপি একদম গলে গেছে দেখতে পাচ্ছ, ফুলকপি আর ডিম আর আলু। ফুলকপি একটু বড় বড় করে কাটলে ভালো হয়, তো আমি ভাবলাম গ্যাসে রান্না করব তো একটু ছোট করেই দিই, তো একদম গলেই গেছে। আর আমার গ্যাস দেখো মুছ পড়ে, তো আমার সোনাইকে এখন ভাত খাওয়াবো, এই যে আমি আর এখন খাবো না, আর আমার সোনাই এই যে আমুল দুধ খাবে এখন। আমি সকালে 2টো রুটি আর কফি খেয়েছি, তো এখন আর খাওয়া লাগবে না, এখন সোনাইকে খাইয়ে দিই। সেই জল গরম করছি স্নানের জন্যে, শীতের সময় তো ঠান্ডা জলে স্নান করাটা খুবই কষ্টের ব্যাপার, তো সোনাই করবে একটু আমি একটু করব। তো এই যে এই মানে আজকে তো উনুনে রান্না করেনি, এই কারণে বড় উনুনটাই জল গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই কাঠ কটা বের করলাম, এগুলো বিকালবেলায় কাটবো, কারণ না একটু একটু করে না কেটে রাখলে কাঠগুলো কাটা আর হবে না, একবারে তো সব কাটা সম্ভব না, এই কারণে এই যে কেটে কেটে এখানে রেখেছি কিছু, আর ওই কটা বিকালে কাটবো। স্নান করা হয়ে গেছে, সাজুগুজু করা হয়ে গেল, দেখি শোনা তাকাও এদিকে, তাকাও বেবি আমার দিকে, আমার তাকাও একটু তাকাও। এই দেখো এখন কি খাচ্ছে জানো, বাতাসা প্রসাদ খাচ্ছে বেবিটা, ক্রিম মাখিয়ে টুকুন দিয়ে পাউডার দিয়ে কমপ্লিট। আমাদের ভিডিও করা হয়ে গেছে, আমরা এখন নিচে চলে যাচ্ছি, সোনায় চলে গেছে, ট্রেনে করে যাবে আমার সোনায় নিচে, ট্রেনে করে যাবে, বেত তো ট্রেনে করে নিচে যাবে, ছাদে উঠতে ভাল লাগে তাই না, হনুমানের সব আমাদের পেয়ারা খেয়ে নিয়েছে ওই জায়গার থেকে, এই জায়গাতে যাবি নাকি, নিয়ে যাচ্ছে। তো প্রায় সন্ধে হতে গেছে দেখতে পাচ্ছ, অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে, তো এখন নিচে চলে যাব, অনেকগুলোই শর্ট করে ফেলেছি। তো এক্সারসাইজ করছিলাম কিছুদিন বিকালে বিকালে, তো সেটা হয়ে গেছে, আর করা হচ্ছে না সোনাইয়ের জন্যে, যখনই উপরে আসে ও চলে আসে, আর ভিডিও করতে এসছে তাও ও চলে এসছে, এই কারণে আর হচ্ছে না ঠিক মতো এক্সারসাইজ করা, তো আবার করা ধরতে হবে, কারণ পেটটা অনেক বেড়ে যাচ্ছে এই কারণেই। তো এখন নিচে যাচ্ছি। তো বন্ধুরা কাট টাট কেটে এসছে, দেখো যে কাঠগুলো রৌদ্রে দিয়েছিলাম সেগুলো ভেঙে চুরে সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি, তো কালকে একটু রৌদ্রে দেবো, ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি উনুনে জ্বাল দিতে পারবো। তো যাই হোক, এখন আজকে ভাবছে রান্না করব না, ভাত আছে আর সোনাই বলছে ম্যাগি খাবে, এখন যদি ম্যাগি খাওয়ায় আর রাত্রে কিছু খেতে চাইবে না, তো ভাবছি যে আর একটু পরপর রান্না করে দেবো ম্যাগি, তাহলে রাত্রে আর খাওয়া লাগবে না, আর রান্নার কাজ থেকেও আমার ছুটি হয়ে যাবে আজকে, আর বিছানা চাদরটা একটু ওঠাবো ভাবছি, কারণ নোংরা হয়েছে, সকালবেলাটা না তোলার টাইম হয় না, মানে তাড়াতাড়ি করে উঠতে হয়,
কাজ বাজ সারতে হয়, তো বিছানা তুলতে একটু টাইম লেগে যায়। তো ভাবছি এখনই বিছানাটা ওঠাবো, উঠিয়ে নতুন আর একটা পাতবো, নতুন বলতে ধোয়া চাদর আর একটা পাতবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো 7-8 দিন হয়ে গেছে বিছানা চাদরটা চেঞ্জ করা হয় না, এখন আমি চেঞ্জ করে নিচ্ছি। রাত্রে ছাড়া আমার না সকালবেলা চেঞ্জ করা হয় না, হয় বিকালের দিকে চেঞ্জ করি আর নইলে রাত্রের দিকে চেঞ্জ করি। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন আমি চেঞ্জ করে নিচ্ছি আর একটা ধোয়া যে চাদরটা আছে সেটাই পেতে নেবো। বেশ নোংরা হয়েছে, আর হালকা কালের চাদর হলে না একটু নোংরা বেশিই হয়, আবার আমার কিন্তু হালকা কালারের চাদরগুলো বেশি পছন্দ হয়, কটনের গুলো। কিন্তু আমি এটা কিনেছিলাম, দেখো এই চাদরটা মিশো থেকে কিনেছিলাম, এটাও ভালো ডিজাইনটা, কিন্তু এইগুলো না মানে সরে সরে যায়, বিছানা ঠিকভাবে থাকে না। আর বাচ্চাদের বাড়ি হলে তো বেশি সমস্যা হয়, ওরা একবার ওঠে একবার নামে, বিছানা তো জাত রাখে না। তো এই কারণে কটনগুলোই ভালো, ভালো করে সুন্দর করে গুজে গাজে রাখলে থাকে, আর এগুলো খালি সরে সরে যায়, খালি সরে সরে যায় যত ঠিক করি না কেন, প্রত্যেক দিন মানে আমি 10 থেকে 12 বার বিছানা গোছাই, আর যত বাড়ি মানে যতই গোছাই ততই আমার বিছানা উল্টো পাল্টা হয়ে যায়। তো এই কারণে কটন তাই আমার পছন্দ হয় বেশি, এই সিনথেটিক টাইপের যে চাদরগুলো এগুলো আমার অতটা পছন্দ হয় না। এই ডিজাইনটা দেখে পছন্দ হয়েছিল মিশো থেকে, আমি ভেবেছিলাম হয়তো কটন হবে, কিন্তু কটন পাইনি। তো এমনি দেখতে বেশ ভালোই লেগেছিল চাদরটা, বাচ্চাদের জন্য খুব ভালো, মানে ওরা পছন্দ করে এই চাদরগুলো। তো যাই হোক, আমি এখন বিছানাটা ঠিকঠাকভাবে একদম গুজে গাজে রেখে দিই, যাতে আমার সোনায় টেনে টেনে নিচে না নামাতে পারে। তো সোনায় দেখো চলে এসছে, এবার খাটে একবার উঠবে একবার নামবে, মানে কোনো মতে আমার ঠিকভাবে বিছানাটা পাততেই দেবে না। তো দেখো হয়ে গেছে, আর কেমন লাগছে তোমাদের সেটাও জানিও, আর এই চাদরটা তোমাদের কেমন লাগছে বিছানার চাদরটা তো সেটাও জানিও। এভাবেই গুছিয়ে রেখেছি, কারণ লেপ কাঁথাগুলো সব মানে কম্বল যেগুলো গায়ে দিই রাত্রে সেগুলো বিছানার উপরে রেখে দিলাম, একটু পরেই তো আবার গায়ে দিতে হবে, অন্য জায়গায় রেখে তো আর লাভ নেই, এই কারণে বিছানার উপরেই রয়েছে। তো হয়ে গেছে বিছানা গোছানো, এবার সোনাইকে একটু ম্যাগি বানিয়ে দিতে হবে। তো দাদা জিলিপি নিয়ে এসেছিল একটু আগে, তো সেটাই খাচ্ছি এখন, আমি যখন বিছানা উঠাচ্ছিলাম তখন নিয়ে এসেছিল, তো একটু ঠান্ডা হয়ে গেছে। গরম গরম জিলিপি খেতে আমার খুব ভালো লাগে, তো একটু ঠান্ডা হয়েছে তাই কি বেশ ভালোই লাগছে। আর সোনাই খায়নি, সোনাইটাও আমি খেয়ে নিলাম, যত ভাবে মিষ্টি একটু কম খাবো সে আর হয় না, মানে মিষ্টি দেখলে আর লোভ সামলাতে পারে না, খেয়ে নিতে হয়। কি এখন আবার একটা চপ খাচ্ছি দাদা নিয়ে এসছে, আলুর চপ দাও, চেষ্টা চ খুব ভালো না, সোনাই বললো রাত্রে আর রুটি মুটি খাবে না, ভাত টাত খাবে না, তো খুব বায়না করেছে ম্যাগি খাবে, ওই জন্য ম্যাগি বানিয়েছি। আর দেখো রেডি হয়ে গেছে ম্যাগি, এবার একটু সস দিয়ে দেবো আর ও খাওয়া শুরু করে দেবে। তো দেখো কোন কায়দায় খাওয়া বলে, এটা একটা একটা করে খাচ্ছে, আর কখন ফোরাবে তার ঠিক নেই, কটা খেতে থাকুক তারপর আমি আবার খাইয়ে দিতে লাগবো।
রাত্রে ঠোঁটে একটু ব্রোলিং লাগিয়ে শুলে ঠোঁটটা বেশ মানে সফট সফট থাকে আর ভালো লাগে। দিনের বেলায় নইলে ফেটে যেতে পারে, রাত্রে লাগালে দিনে আর ফাটবে না। তো আমার হয়ে গেছে লাগানো। তো আমার শীতের ক্রিম, ব্রোলিং সব কিছু মাখা হয়ে গেছে রাতে। তো এখন আমি শুয়ে পড়বো, আর আমার সোনাইও মেখে ফেলেছে, দেখো। বার্থডে টুপিটা মাথায় দিয়ে শুয়েছে। তো যাই হোক, আজকে সারাদিন কী করলাম না করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও। লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কোনো রকম কিছু দেওয়া লাগে না আমাকে। তো প্লিজ চ্যানেলটিকে লাইক করে দিও, মানে ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেল যদি নতুন কেউ হয়ে থাকো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারপরে যেও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে আমার বাবার রেজাল্ট, তো একটু টেনশানে আছে। ওর তো কোনো টেনশান নেই, ও মামার বাড়ি গিয়ে বসে আছে। যত টেনশান এখন আমার,
তো কি হয় না হয় সবটাই তোমরা জানতে পারবে রেজাল্টে। কালকে যাব আমি রেজাল্ট আনতে। তো যাই হোক, কালকে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার অনেক অনেক সাপোর্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট। না বলে দাও গুড নাইট, গুড নাইট, টাটা দিয়ে দাও, টাটা।